জানি না আমার যে কোন পাবে শাস্তি এটা যে তোদের মতো হারামজাদা ছাত্র আমার কপালে এসেই জুটল। ওই স্যার জানেন না কেন এই ক্লাসের সবচেয়ে পাপি লোক তো আপনি। কি আমি পাপি লোক কি কইরে কদিনই কেন স্যার ঘরে বউ বাচ্চা থাকতে আপনি পিঙ্কি ম্যাডামের সাথে ইটিস পিটিস করেন এটা কি আমরা জানি না? আর এটা কি আপনার পাপ না? আরে বাবা, আরে বাবা, আমি তো পিঙ্কি ম্যাডামরে ভালোবাসি। বাহ স্যার বাহ, আপনি খাইলে গঙ্গা জল আর আমরা খাইলে মদ। চুপ থাক হারামজাদা, তোর এই চাবলু কই, মানে হোমওয়ার্ক কই দেখা। স্যার হোমওয়ার্ক তো নিয়ে আসি নাই। নিয়ে আসিস নি না করিস নি? না স্যার করেছি কিন্তু নিয়ে আসিনি। কেন? আমার মা বলেছে কাজ শেষ হলে যেখানকার জিনিস সেখানে রেখে দিতে, তাই আমি হোমওয়ার্ক শেষ করে টেবিলের খাতা টেবিলে রেখে এসেছি। আহা রে, মায়ের বাধ্য সন্তান। বাহ, কি রে তোর এস ডাব্লু কই? কি রে তোর এস ডাব্লু কই? তোর ও তো বয়রা, মানে কানে শোনে না। তাই নাকি? আহা রে বেচারা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোর আর এস ডাব্লু করা লাগবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুই না কানে শুনিস না, তাহলে এই কথাটা শুনলি কেমনে? স্যার ওর নেটওয়ার্ক ভিপিএন ছাড়া কানেক্ট করা, তো তাই মাঝে মধ্যে কানেক্ট হয় আবার মাঝে মধ্যে লোডিং হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোদের গণিত পড়াবো। বল, 2+2 যদি 4 হয় তাহলে 2+2 = 3 কখন হবে? স্যার আপনি যখন গঞ্জিকা সেবন করিবেন তখন 2+2 = 3 হবে।